আমার নাম নাজমা, আমার স্বামীর নাম পলি, আমরা চট্টগ্রামে থাকি। এখানে আমি আইছি বাবার বাড়িতে, আমার বাবা বলছে চিকিৎসা করার জন্য মায়, তার জন্য এখানে আনছি আইছি। বাবুল ডাক্তার ধরছে আমার আম্মায়, বাবুল ডাক্তার বলছে যে পাও সব ভালো হয়ে যাবে আমি যদি চিকিৎসা করি। তো ওই মায় বাবুল ডাক্তারে বলছে কি এত টাকা লাগবে, 40,000 টাকা লাগবে, আমি পাওয়া কাল দিব ভালো করে দিব। তারপর বাবুল ডাক্তারে বলছে চিকিৎসা এগুলো দেওয়ার পরে বলছে কেউ কে দেখাবেন না, কেউ কাছে যাইবেন না, ওকে গর্তনও বাড়িতে দিবেন না, কেউ পরামর্শ লবেন না, এগুলো ফালাই দিবেন, এগুলো রাখবেন না, আমি যেগুলো দিই এগুলো ফালাই দিবেন, এগুলো ফালাই দিবেন, এই কথা বললা। তারপর বাবুল ডাক্তারে সাত দিনে চিকিৎসা করছে আমার, 7 দিনে 40,000 টাকা নিয়ে গেছে, আমার বালা পাওয়ারে ফসা লাগিয়ে দিচ্ছে বাবুল ডাক্তারে। আমি টাকার জন্য চিকিৎসা করতে পারিনি, আর আমি বিশ্বাস চাই আমার সঠিক বিশ্বাস, বাবুল ডাক্তারের অনেক শাস্তি অন্ধ, অনেক বিশ্বাস যে বাবুল ডাক্তার, আমি অনেক ভুগতে আছি। ও বলছে ও যেটা না পারবো সেটাও দিছে, 6 মাসে পুরো শরীর আমার কালা কালা করে দিছে।